হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি অড সেমিস্টারের পরীক্ষা তো হয়ে গেছে, এই অড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট অ্যাকচুয়ালি কবে রিলিজ হতে চলেছে, এছাড়া কল্যাণী ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়নি সেই পরীক্ষা কি অ্যাকচুয়ালি অফলাইনে হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব, এবং তোমাদের যে ইভেন্ট সেমিস্টার রয়েছে সেই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে, কিভাবে হতে চলেছে তা নিয়েও বিস্তারিত ধারণা তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই কারণে তোমরা যদি কলেজের পশ্চিমবঙ্গের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো, তোমাদের যে বেশিরভাগ ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি কিন্তু তোমাদের যে অড সেমিস্টারগুলো রয়েছে সেই অড সেমিস্টারগুলো পুরোপুরি নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের যে অড সেমিস্টারগুলো রয়েছে সেই অড সেমিস্টারগুলো তো নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে রেজাল্ট আমাদের কবে দেবে? তো এখানে আমি বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু যেটা জানিয়ে দিয়েছে যে তোমাদের যে এক্সামিনেশান ছিল অড সেমিস্টারের সেটা কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী তারা যথা সময়ে নিয়ে নিয়েছে। তারা মার্চ মাসের 8 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু সমস্ত যে পরীক্ষা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 153টি কলেজ রয়েছে সেই 153টি কলেজেরই কিন্তু পরীক্ষা নিয়ে নিয়েছে। তো এখানে অনলাইনে পরীক্ষা হয়েছে, তোমাদের কাছে প্রশ্নপত্র এসছে ওয়েবসাইটে, এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে কি হচ্ছে পরীক্ষা দিয়েছো এবং প্রশ্নপত্র আবার পাঠিয়ে দিয়েছো। তো এখন হচ্ছে এই যে প্রশ্নপত্র বা এই যে পরীক্ষা নিতে কিন্তু কলকাতা ইউনিভার্সিটির কোনো অসুবিধা হয়নি, কিন্তু আগের যখন অক্টোবরে পরীক্ষা হয়েছিল তখন দেখা গেছিল অনেক ধরনের অসুবিধা হয়েছিল ওয়েবসাইটে স্টুডেন্টদের কোশ্চেন ডাউনলোড করতে, এবারে কোনো সমস্যা হয়নি। সেই ভালো মতন করে অ্যাকচুয়ালি কলকাতা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ অ্যাকচুয়ালি পরীক্ষা নিয়েছে, সেটা অবশ্যই প্রশংসাযোগ্য। এত স্টুডেন্টদের পরীক্ষা অনলাইনে ভালো মতন করে নিয়েছে, স্টুডেন্টদের কোনো প্রবলেম হয়নি। যদিও তারা বলেছে গত অক্টোবরে যে প্রশ্নপত্র ডাউনলোডে অসুবিধা হয়েছিল সেটা একমাত্র কারণ ছিল বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে অনেক কলেজেরই ওয়েবসাইট ভালো না, সেই কারণে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকচুয়ালি দেওয়া হতো, সেই কারণে ওয়েবসাইটের ওপর লোড আসতো এবং প্রশ্নপত্র ডাউনলোডে অনেক ধরনের অসুবিধা হতো। কিন্তু এবারে খুব ভালো মতন করে তোমাদের পরীক্ষা পুরো সম্পন্ন হয়েছে, তাই সেই কারণে কিন্তু তোমাদের যে রেজাল্ট রয়েছে অড সেমিস্টারের সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি দেওয়ার পরিকল্পনা করছে। এবং তোমাদের অড সেমিস্টারের যে পরীক্ষা ইউজিসির গাইডলাইন মেনে 8ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে সম্পন্ন হয়েছে, তার উত্তরপত্র কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটি বিষয়ের অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে এবং তারা সেটাকে বাড়িতে বসেই যাতে চেক করতে পারে, এবং যেদিনকে তোমার পরীক্ষা হয়েছে সেই দিন থেকে 21 দিনের মধ্যে তোমাদের যে অ্যাকচুয়ালি পরীক্ষার নম্বর সেটা ইউনিভার্সিটিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের বা পরীক্ষার্থীদের। তো এখানে সবার প্রথমে এটা একটা গুড নিউজ তোমাদের জন্য, কারণ তোমরা যদি 8 তারিখে যে পরীক্ষা তোমাদের হয়েছে 8 তারিখ থেকে শুরু করে 21 দিনের মধ্যে তোমাদের পরীক্ষার নম্বর চলে যাবে ইউনিভার্সিটিতে, এবং যে পরীক্ষাটা তোমরা 26 তারিখে দিয়েছো সেই পরীক্ষার নম্বর কিন্তু আবার 21 দিনের মাথায় চলে যাবে। তার মানে তোমরা বুঝতেই পারছো অড সেমিস্টারের যে পরীক্ষা তোমরা যেদিন দিয়েছো সেই দিন থেকে 21 দিনের মধ্যে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে নম্বর অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে, এবং সমস্ত নম্বর কালেক্ট করার পর তোমাদের যে রেজাল্ট সেটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে। এর পরের যে মাস রয়েছে অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের অ্যাকচুয়ালি যে রেজাল্ট রয়েছে অড সেমিস্টারের সেটা দিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, যে সমস্ত ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু মে মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার পরিকল্পনা করছে। এর পরবর্তী বিষয় হচ্ছে অনেক এরকম ইউনিভার্সিটি রয়েছে যে সমস্ত ইউনিভার্সিটি এখনও পর্যন্ত অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এখনও পর্যন্ত নিয়ে উঠতে পারেনি, সেক্ষেত্রে অনেকেই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের ফেক বিজ্ঞপ্তি পাচ্ছ। তোমরা মনে করছো তো তোমাদের পরীক্ষা যেহেতু এখনও পর্যন্ত হয়নি সেক্ষেত্রে তোমাদের অফলাইনেই নেওয়া হবে। তো এখনও বলে রাখি, কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ যে আমাদের পরীক্ষা কি অফলাইনে হবে, এরকম অনেক নোটিফিকেশনও তোমরা দেখিয়েছ, কিন্তু আমি বলে রাখি যে তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনে হবে না। ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত জানায়নি
বাহিনী বলেছে যে জানিয়ে দেওয়া হবে 11/5/2021। তো এখনও পর্যন্ত তোমাদের কোনো অফিসিয়ালভাবে এরকম কোনো বিজ্ঞপ্তি আসেনি যে তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে। যদিও এখনও স্পষ্টভাবে অফিসিয়ালভাবে কিছু না জানালেও তোমরা এটা মাথার মধ্যে রাখতে পারো যে আমাদের রাজ্যের যে সিচুয়েশান এবং আমাদের শিক্ষামন্ত্রী যে বিষয়টা বলে দিয়েছিল যে অর্থ সেমিস্টার যেটা আছে সেটা অনলাইনেই হবে, সেই কারণে তার আর যে সহমত সেটাকে মান্যতা দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু ও সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনলাইনেই হবে। এরপরে অনেকের কোশ্চেন রয়েছে, আমাদের অড সেমিস্টার তো হয়ে গেছে, ইভেন সেমিস্টার কবে থেকে চালু হবে সেটা নিয়ে তো রীতিমতো আগে ভিডিও করে ফেলেছি, তোমরা অনেকেই জেনে গেছো, যারা জানো না আই বাটনে এবং ডেসক্রিপশনে থেকে দেখে নিতে পারো তোমাদের যে ইভেন সেমিস্টার রয়েছে সেটা কবে হবে, কীভাবে অ্যাকচুয়ালি তোমাদের ইভেন সেমিস্টার শুরু হচ্ছে, কোন ইউনিভার্সিটি কবে থেকে শুরু করছে তা নিয়ে ডিটেলসে ভিডিও করে দিয়েছি। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো যে আমাদের যে ইভেন সেমিস্টারের এক্সাম রয়েছে সেই এক্সাম অ্যাকচুয়ালি কবে হবে, তোমাদের যে ইভেন সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিন্তু ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের অ্যাকর্ডিং আগস্ট মাসেই কিন্তু নেওয়া হবে। তো যাদের এখনও পর্যন্ত হয়নি অ্যাকচুয়ালি এক্সামিনেশান আর মানে বুঝতেই পারছো পরে নেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে আমি জানি না কীভাবে এই বিষয়টাকে ম্যানেজ করা হবে, এ কিন্তু তোমাদের ইউজিসির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তোমাদের আগস্ট মাসে কিন্তু এক্সামিনেশান হবে ইভেন সেমিস্টারে। মানে তোমাদের যে ইভেন সেমিস্টার রয়েছে সেই ইভেন সেমিস্টার অ্যাকচুয়ালি কিন্তু ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী এপ্রিল মাসের 5 তারিখ থেকে শুরু হবে এবং তারপরে ইভেন সেমিস্টারের প্রস্তুতির জন্য তোমাদের হাতে সময় থাকবে 4 মাস। এই 4 মাস তোমরা পঠন পাঠন করবে, তারপরে এ তোমাদের আগস্ট মাসে পরীক্ষা হবে। আগস্ট মাসের অ্যাকচুয়ালি 8 তারিখ থেকে তোমাদের 26 তারিখের মধ্যে তোমাদের ইভেন সেমিস্টারের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা সম্পন্ন হবে। তো আগস্ট মাসে তো তোমাদের ইভেন সেমিস্টারের এক্সামিনেশান নেওয়া হচ্ছে, এই এক্সামিনেশান কিভাবে সম্পন্ন হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, তো এখন থেকে কোনো কিছুই বলা সম্ভব নয়, সমস্ত কিছু পরিস্থিতির উপর নির্ভর করছে। যদিও যে ইনফরমেশন বা যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের অবস্থা, কোভিডের অবস্থা এবং যেভাবে কোভিডের কেস বাড়ছে সে অনুযায়ী কিন্তু যদি পরিস্থিতি স্বাভাবিক না আসে সেক্ষেত্রে তোমাদের পুনরায় এক্সামিনেশান কিন্তু অনলাইনেই হবে, যদিও এখনও স্পষ্টভাবে বলা এটা সম্ভব না। তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না, আর অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, এছাড়াও সরাসরি আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো, ইনস্টাগ্রামের আইডি এটা আর লিঙ্ক ইনস্টাগ্রামের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।